Hey guys, welcome back to my channel. So, camera is showing guys. Today, we are going to see our doctor. So, here, I am 5 months, pure hai gaye. So, I am 6 months start hai gaye. Okay, so, I am going doctor. So, here, a sonography. I am going to check. What do you say? Annually. Ultrasound naki jai ho to ota korate jacchi to ajke ami jacchi amar bor jacche o jacche ar jacche amader ramdhanu mane proctor color er jonno bolchi to amar nonod jacche to bonu ekdom bag gochhate ready karon bonu kal chole jabe bari to আমিও আমরা বাড়ি চলে যাব এখানে থাকবো না গ্রামের বাড়িতে চলে যাব তো বনু অনেক দিন ধরে বলছে যাই বাড়ি থেকে ঘুরে আসি সামনে তো আর আসলে আর যেতে পারবো না তো বনু যাচ্ছে তো মা এসেছে বনুকে নিয়ে যেতে তো ওদিকটা রান্না দিকটা ওরে সামলাচ্ছে এবার আমরা যাচ্ছি ডাক্তারের কাছে তো চলো এবার যাওয়া যাক আর আমি তো পুরো রেডি দেখতে পাচ্ছো আমি আজকে এই কুর্তিটাই পরেছি কারণ এটাই হচ্ছে জাস্ট ফিট একটু লুজ আছে এখন লুজ কাপড় পরতে হয় আর বাকি যে ওই দিনা শপিং করার পর দুটো এনেছি না ওইটাও একদম ছোট হয়ে গেছে সবগুলো কুর্তা একটাও কুর্তা পরতে পারছি না ভালো করে সবগুলো ড্রেস তো আবার সামনে শপিং করতে যেতে হবে কারণ ছোট হয়ে গেছে ঠিক আছে আজকে এটা পরে আবার যাচ্ছি তো চলো যাওয়া যাক এটা হাফ হলে খুব ভালো হতো আমার একটু গরমও লাগছে আমি এটা একটু না চলো বেরিয়ে পড়ে আসো তো হাসাহাসি করে তো আমরা বেরিয়ে পড়েছি আর একদিক থেকে আজ আমি ভীষণ এক্সাইটেড কারণ আজ আমি বাবুকে দেখতে পারবো আর একদিক থেকে খুবই টেনশনেও ছিলাম কারণ আমি খুবই সেফলি থাকার চেষ্টা করছি তবুও তো মানুষ মাত্র ভুল হয়েই যায় এইভাবে বসেছি এইভাবে শুয়েছি তোমরাই আমাকে কমেন্ট করে বলছো দিয়ে এই করতে নি সে করতে নি সবটা মেনে চলেও আমার ভিতরে একটা টেনশন ছিল যে কিছু প্রবলেম হবে না তো আমার জন্য ওর উপর কোনো এফেক্ট পড়বে না তো বারবার ভগবানকে ডাকছিলাম ঠাকুর সব কিছু যেন ঠিকঠাক হয়ে যায় মানে যতক্ষণ না ভেতরে গেছি আমার একদমই শান্তি লাগছিল না এই দিনটার জন্য অনেক দিন থেকে অপেক্ষা করছি কারণ এটা অনেকদিন আগে আমাকে প্রেসক্রাইব করে বলা হয়েছিল যে এই এটা এতদিন হওয়ার পরেই তুমি করাতে পারবে এতদিন হওয়ার পরেই করবে তো আমি এই দিনটার জন্য অপেক্ষায় ছিলাম আজ ফাইনালি করব মানে মানে আমি কী বলবো আমার মুখে ভাষা খুঁজে পাচ্ছি না খুবই টেনশনেও ছিলাম তো ফাইনালি আমাকে এত কিছু করার পর আমাকে ডাকা হলো আমি যাবো এবার ভেতরে তো সব কিছু ফর্মালিটিস পুরো হয়ে গেছে ও আমি আমরা তিনজনে এসেছিলাম তোমাদের আগেই বলেছি তো এবার যাচ্ছি ভেতরে ভেতর থেকে আসার পরে জাস্ট আমার রিয়েকশন আমি সত্যি প্রচণ্ড খুশি ছিলাম কারণ সব কিছু ঠিকঠাক আছে কি না সেটা আমি একটু পরে বলছি তোমাকে সব থেকে বড় কথা হলো আমি তোমাদের দেখাতে পারিনি আর সত্যি কথা বলতে আমি দেখাতে অ্যাকচুয়ালি চাইনি প্লিজ কেউ কিছু মনে করো না কারণ এটা আমি পার্সোনালি রাখতে চাইছিলাম ঠিক আছে আর এবার আমরা ঘরে চলে যাব বাকিটা তোমাদের আমি পরে বলছি বাড়ি যাওয়ার পর এবার আমি ঘরে যাচ্ছি ঘরে গিয়ে তারপর একটু ফ্রেশ হব কারণ খুবই বেশি গরম ছিল বললাম না জামাটা মানে এটাই একটু লুজ ছিল কিন্তু হাতটা লম্বা ছিল মানে ভীষণ গরম লাগছিল ভীষণ তো গাইস ওখান থেকে এসে আমি স্নান টান করে ফ্রেশ করে ভাত খেয়ে চলে এলাম আর তারপর একটু রেস্টও করেছি এখন সন্ধ্যা হয়ে গেছে তো আমি রিপোর্টে কী কী এসেছে কী কী না সেটা আমি সবটা তোমাদের সাথে শেয়ার করছি না এটা আমি পার্সোনালি রেখে দিচ্ছি বাস এতটুকুই তোমাদের বলতে চাই যে সব কিছু ঠিক আছে তোমাদের আশীর্বাদে তোমরা প্লিজ আমার জন্য প্রে করো ভগবান আর তোমাদের সবার আশীর্বাদে সব কিছু ঠিকঠাক আছে ভালো আছে আমি চাই এইভাবেই সুন্দর মধ্যে মানে সুন্দর করে সব কিছু ঠিকঠাক হয়ে যাক সব কিছু ভালো হয়ে যাক আর পরে তো সব কিছু তোমরা জানতে পারবেই তোমাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করবো জাস্ট এই জিনিসটা শেয়ার করলাম না ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না নাহলে আমি তোমাদের নিশ্চয়ই তোমাদের সাথে একটু হলেও জাস্ট একটুখানি শেয়ার করতাম একটুখানি একটুখানি দেখাতাম একটু ধরো ফেসেবল করার সময় একটা দেন এইভাবে তা আমি দেখেছি বিবিকে আর যখন দেখাচ্ছিলাম আমি মানে বলেছি যে আমি সেইভাবে কিছু মুভমেন্টটা বুঝতে পাচ্ছি না কারণ আমাদের এখন 6 মাস চলছে এখন এখন রানিং 6 মাস মানে স্টার্ট হয়েছে তো এখনও বুঝতে পারছি না ডক্টর বলছে না 7 মান্থ থেকে স্টার্ট হবে মানে সবার এরকম হয় না 6 মান্থ থেকেও স্টার্ট হয় না সবার শরীরে সেম কন্ডিশন থাকে না কিন্তু মানে কী বলবো আমি যখন ওটা কী বলে জানি না
টিভির মধ্যে আমি দেখছিলাম, তো এটা অ্যানুয়ালি স্ক্যান ছিল। তো দেখাচ্ছিল আমাকে একটা পেট, একটা মাথা, একটা মুখ, মানে কি বলবো, দারুণ লেগেছে, ভীষণ মজা লেগেছে। আর আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর সব কিছু ঠিকঠাক আছে না ভালো আছে সেটাই তোমাদের বলতে চাই। বাই, লাভ ইউ, টাটা। ভীষণ গরম, ভীষণ।